বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওটি হলো ইমোতে আপনারা পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিং, এই পাঁচটি সেটিং অনেকে করতে পারে আবার অনেকে করতে পারে না। আমি মনে করি বেশিরভাগ লোকই আপনাদের এই পাঁচটা সেটিং সম্পর্কে হয়তো অনেকে জানে না, আবার অনেকে জানে। যারা যারা জানেন না তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে বন্ধুরা, আমি আজকে যে প্রসেসিং দেখাবো আপনারা খুব সহজে এই মতো এই পাঁচটা সেটিং আপনারা করে রাখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটাই অনুরোধ করে থাকি, আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন যে কোনো ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। চলুন বন্ধুরা এখন আমরা আমাদের ইমোতে প্রবেশ করব। এই দেখেন এবার সাথে ইমোর যে আপনাদের প্রোফাইল পিকটা থাকে না, আপনার প্রোফাইল পিকটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কী করবেন, একটা নতুন পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা কী করবেন, এই পাশে যে একটা সেটিং অপশন আছে দেখছেন, আপনারা কী করবেন সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনার নতুন একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনাদের একটা পেজ ওপেন হবে ইমো অ্যাকাউন্ট সেটিং। তারপর আপনারা কী করবেন ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন। বেশ আপনারা কী করবেন এখানে ম্যানেজিং ডিভাইসের উপরে ক্লিক করবেন। এই দেখেন আপনারা আপনাদের ইমো যদি কখনো হ্যাক হয়ে থাকে তাহলে আপনাদের এখানে যে অ্যাকাউন্ট থেকে হ্যাক করবে এটা আপনার এখানে শো করবে। ঠিক আছে বন্ধুরা, আমার ইমো নাম্বার হলো SMJ7105। ঠিক আছে বন্ধুরা, আর আপনাদের যদি ইমোটা হ্যাক হয়ে থাকে তাহলে আপনার এখানে অনেকগুলো অপশন থাকবে, আপনার এগুলো একের উপরে চালতে, যেমন আমার এটা আছে আমি এটা ডিলিট করে দিতে পারবো, ডিলিট করে দেবেন। এই দেখেন আমি এটা আপনার ডিলিট করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আমার শুধু একটাই এরকম থাকলো। ঠিক আছে, এই হলো ইমোর আপনার প্রথম সেটিং। দ্বিতীয় সেটিংয়ে যেতে হলে আপনি কী করবেন, আবার আপনি আপনার প্রোফাইলে ফটোতে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার আপনি কী করবেন সেটিংয়ে যাবেন, আবার আপনি কী করবেন সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা কী করবেন প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে দেওয়ার পরে রিয়েল টাইম চ্যাটটা কী এই সম্পর্কে হয়তো অনেকে জানে আবার অনেকে জানে না। আসলে রিয়েল টাইম চ্যাটটা হলো আপনারা যখন কারোর সাথে চ্যাট করবেন, ঠিক আছে বন্ধুরা, দেখবেন যে যখন লিখবেন তখন অটোমেটিকই আপনারা ওটা দেখতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আবার যখন আপনি এই লেখাটা ডিলিট করে দেবেন তাও সে দেখতে পারবে। ঠিক আছে বন্ধুরা, এটা যদি আপনারা অন রাখেন, ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনার যে কেউ চ্যাট করলে আপনার, আপনি যদি কোনো কিছু ইমোতে লেখে চ্যাট করতে যান তখন আপনার ওইটা তার ইমোতে শো করবে, আর আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে আমার আপনার এটা শো করবে না। ঠিক আছে বন্ধুরা, তার মানে আমি এটা অফ করে রাখি, আপনারা অফ করে রাখবেন, আমি মনে করি আপনারা এটা অফ করে রাখবেন যাতে আপনাদের লেখা ভুল হলেও যাতে কেউ দেখতে না পারে এবং যাতে আপনি ডিলিট করে দেন সেটাও কেউ না দেখতে পারে, এটা আপনি অফ করে রাখবেন। আমি অফ করে রাখলাম। ঠিক আছে বন্ধুরা, আবার আপনারা প্রাইভেসিতে যাবেন, প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পরেই দেখেন আপনার একটা অপশন আছে হলো কলার, এই দেখেন কলার নামে একটা অপশন আছে। ঠিক আছে বন্ধুরা, কলার নামে একটা অপশন আছে, এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কি এভরিওয়ান, আর কলার অপশনের কাজ কি, আসলে কলার অপশনের কাজ হলো আপনার মোবাইলে আননোন কেউ এসে ফোন দিতে পারবে না যদি আপনার এখানে শুধু মাই কন্ট্যাক্টস দিয়ে রাখেন। মাই কন্ট্যাক্টস বলতে কি, আপনার মোবাইলে যে নাম্বার সেভ করা থাকবে শুধু তারাই আপনার ইমোতে ফোন দিতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আমার এখানে কি এভরিওয়ান দিয়ে আছে যে কেউ আমার ইমোতে ফোন দিতে পারবে, আর আপনারা যদি মাই কন্ট্যাক্টে দিয়ে রাখেন তাহলে আপনার মোবাইলে যে নাম্বারগুলো সেভ করা থাকবে ইমোতে তারাই শুধু ফোন দিতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আমি এটা করে রাখলাম, মাই কন্ট্যাক্ট করে রাখলাম, আপনাদেরও বলবো আপনারা মাই কন্ট্যাক্ট করে রাখেন যাতে আননোন কেউ আপনাদের ফোন দিতে না পারে। আপনাদের এইগুলো হলো তৃতীয় সেটিং। চতুর্থ নাম্বার সেটিং হলো আপনারা কী করবেন, আপনারা আবার সেটিংয়ে যাবেন, আপনারা আবার কী করবেন সেটিংয়ে যাবেন, সেটিংয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম নতুন একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা আরেকটা করবেন কি, এখানে কি প্রাইভেসি নামে যে অপশনটা আছে এই দেখেন প্রাইভেসি, এই প্রাইভেসির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে কি লাস্ট স্ক্রিন নামে একটা অপশন পাবেন, এই দেখেন লাস্ট স্ক্রিন নামে একটা অপশন আছে নোবডি, লাস্ট স্ক্রিনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এটা ওপেন হয়ে গেল। এখানে আপনারা কী করবেন এভরিওয়ান, ঠিক আছে বন্ধুরা,
তারপরে মাই কন্ট্যাক্টস, আপনারা কি করবেন, নট এভরি ওয়ান মাই কন্ট্যাক্টস নোবডি। আসলে আপনারা অনেক সময় কি আমরা দেখা যায় আপনার কোনো প্রিয়জনের সাথে কথা বলতেছেন, আপনারা দেখা যায় যে আপনি তার মেসেজ সিন করছেন, ঠিক আছে বন্ধুরা, হয়তো সিন করার পরেও আপনি তার মেসেজের রিপ্লাই দিচ্ছেন না, অনেক সময় তো এটা নিয়ে আপনাদের মধ্যে একটা মনোদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে অথবা ঝগড়া হয়, ঠিক আছে বন্ধুরা। আর আপনারা যদি মাই কন্ট্যাক্টস দিয়ে রাখেন তাহলে আপনাদের এটা চালু হয়ে থাকবে, এভরি ওয়ান দিয়ে রাখলে যে কেউ আপনাদের এটা করতে পারবে। তার মানে আমি আপনাদের একটাই কথা বলবো যে আপনারা নোবডি দিয়ে রাখবেন, নোবডি দিয়ে রাখার পরে যদি আপনার কোনো প্রিয়জন মেসেজ করে থাকে আপনি দেখবেন তারপরেও আপনার এটা ওকে স্ক্রিনে শো করবে না, যে বুঝতেই পারবে না আসলে আপনি তার মেসেজটা দেখে ইমো থেকে বের হয়ে গেছেন, ঠিক আছে বন্ধুরা। এতে আপনি মনে করবো যে আপনারা সবসময় নোবডি দিয়ে রাখেন তাহলে আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে বন্ধুরা। এইগুলো আপনার চতুর্থ নাম্বার সেটিং, আশা করি আপনারা বুঝতে পারছেন চতুর্থ নাম্বার সেটিং। তারপর আপনারা কী করবেন, পঞ্চম নাম্বার অপশনটা আমি আপনাদের দেখাবো। পঞ্চম নাম্বারটা হলো আপনাদের দেখতে হলে এই পাশে যে দেখতেছেন আপনারা যে ভিডিওগুলো, এই দেখেন এই যে লাইভ ভিডিওগুলো, ঠিক আছে, এই দেখেন এই যে লাইভ যে ভিডিওগুলো, এগুলো অনেক সময় আপনাদের ইমোতে আসার পরে আপনারা অনেক বিরক্ত বোধ মনে করেন, আসলে এগুলো কীভাবে অফ করবেন হয়তো এটা সম্বন্ধে হয়তো অনেকে জানে না। চলুন আমি আপনাদের এটা অফ কীভাবে অফ করবেন আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা কী করবেন এই পাশে যে একটা লাইন আছে আপনারা এই লাইনের উপরে যে প্রোফাইলের পিক আছে পিকের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম নতুন একটা পেজ হবে, তারপরে আপনারা কী করবেন সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনারা এখানে কী করবেন, এই দেখেন এই আপনার এটা পাংচুয়েশন নামে যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে একটা লাইকি নামে একটা সাইট থাকবে, আপনাদের ইমোতে হয়তো থাকবে, আমার ইমোতে কিন্তু এটা শো করি না, এই লাইকি নামে যে এটা থাকবে আপনারা ওটা অফ করে দেবেন, তাহলে আপনাদের ওখানে যে ভিডিওটা শো করবে না। মনে করি আপনি যদি লাইভ যে ভিডিওগুলো আপনার ইমোতে আছে আপনি ওই ইচ্ছা করলে এগুলো এখানে অফ করে রাখতে পারবেন, এই দেন আমি এটা অফ করে রাখলাম। আপনাদের যেগুলো এখানে গুরুত্বপূর্ণ আছে আমি সেগুলো আপনারা এখানে অফ করে রাখবেন, আমার এখানে শো করতেছে না লাইকি ভিডিও, আপনাদের যদি লাইকি ভিডিও থাকে তাহলে আপনারা এটা অফ করে দেবেন, তাহলে আপনাদের যে ইমোতে যে ভিডিওগুলো দেখা যায় ওগুলো আপনাদের আর দেখা যাবে না, ঠিক আছে বন্ধুরা। এইগুলো আপনার পঞ্চম নম্বর ইমোতে যে পাঁচটা সেটিং দেখালাম, আপনারা যদি এই পাঁচটা সেটিং করে রাখতে পারেন তাহলে আপনাদের ইমোটা অনেক ভালো থাকবে এবং কেউ হ্যাক করতে পারবে না, ঠিক আছে বন্ধুরা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।